हारून हारून ए हारून क्या ओ भाईजान हो भाभी आमी ओ भाईजान এত সকাল সকাল আমাদের বাড়িতে এটা তুমি একটা নতুন কথা কইলা ভাবি আমি আর হারুন রোজ সকালবেলা উঠা করিম মিয়ার দোকানে একলগে বইয়া চা না খাইলে আমগো দুইজনের বুঝছো সারাটা দিন ভালো যায় না সেটা তো জানি কিন্তু ভাই একটা প্রশ্ন করি হ্যাঁ কর ভাবি তো আছে ভাবির হাতে চা কি আপনার ভালো লাগে না এই যে ভাবির উঠায় তো বিপদে ভালোইলা ও মহিলা যা মেজাজ বুঝছো আমি আসলে হয়েছে কি অনেকদিন বিয়ে হয়ে গেছে তো ও এখন আমার বউ না আমি হের বউ হয়ে গেছি কে বুঝছো চায়ের কথা আমি মুখে আনতে পারি না আনলে যদি হাড়ি মারি এদিক ওদিক আমারে মারবো না বাচ্চা কুমারে এরই জন্যে ভাই কি যে বলেন ভাবি জানি যে একটু বদমেজাজি কিন্তু ভাবি কিন্তু আপনাকে অনেক ভালোবাসে সেটা কিন্তু আমি জানি আসলে তা ঠিক আছে কিন্তু আমি হারুনকে কত ভালোবাসি হারুন আমারে কত ভালোবাসে এটা আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারবো না ভাবি বুঝছেন ওই যাইছে ওরে দোস্ত ববি তুই কতক্ষণে আলি এ ধরে বাচ্চা রাখো বাচ্চা এই এটা তো বালিশ বাচ্চা পাইলি কই দোস্ত ঠিক আছে আসলে ঘটনা হইলো আমার তো বাচ্চা কাচ্চা হয় না এ ঘন্টা দেড়েক আগে মানে দিনের স্বপ্ন আর কি স্বপ্ন দিয়ে আর একটা ফুটফুটকে হল্লা হইছে ওলা চেহারা কি সুন্দর এটা হলে আমি দুল দুল দুলির দুলাইতে আছি দুলাইতে দুলাই তোর কাছে লই আইছি মন্দিরটা বালিশে না আসলে দুঃখে করছি রে দোস্ত এটা তো বাঁজুনি মানে বাঁজা তোর বাবির তো বাচ্চা কাচ্চা হয় না কি বললা ইয়ার আগে বিয়ে করছি হেডা বাঁজা কুঞ্জে আমার মা আছিল হালকা বাঁজা আমার দাদি আছিল হুড়া বাঁজা আমার বড় দাদি আছিল আরো বাঁজা আঙ্গু ফ্যামিলির মধ্যে বাঁজা মাঝে বেশি বললা তুমি তোমার আম্মা বাঁজা ছিল আমার দাদি বাঁজা ছিল তাহলে তুমি আসতো করতে গে ও আমি ভুল করি মানে আর ভাই সাইর বিয়ে কর হাঁস নম্বর বিয়ের সময় আমি ফটোস করি হয়ে গেছি শোন চল চা খাই আর তোর পাঁচ নম্বর বিয়ের ব্যবস্থা আমরা করি কি বললেন ভাই গান আবার ওরে বিয়ে করাবেন আপনি তো শুনে মানুষকে ভালো না মানে ভালো মনে করছিলেন আপনি আরে কথাটা শোনো হারুনের নয় আসসালামু আলাইকুম ভাই গান ওয়ালাইকুম আসসালাম এই সবুজের বিয়ে করো সবুজের বিয়ে করাইলে ও বান্ধব হইব না ওর ছেলে পেলে হইব ঠিক আছে বুঝতে পারছি আমার তো ভয় লাগাইছেন আচ্ছা শুনেন ভাবি আমাকে বলছিল আপনাদের বাড়িতে যাওয়ার জন্য আচ্ছা যাব এরে ফিরিতি হুন তোর বল লাগে হেতির কঠিন ফিরিতি কাটালার আটার মতো গরস হব না তোর বল নাম লয় আর আর ভাই লাগে তোর ভাই আরো আড়ার মতো লাগি রইছে ওই আজকে রাইতে দনু গাতের হইতে রইছে তোর ভাই সহ ভাই বিরাজ কো এই বাসা শুয়ে রইছে দা 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 ভাই যান আমি না একটা জিনিস ভাবতেছি আমাদের মধ্যে যে সম্পর্কটা এরকম সম্পর্ক আমি আসলে কোথাও দেখি না এই যে এরকম আপনার সাথে ওর সাথে সম্পর্ক ভালো মিরাদের সাথে সবুজের সম্পর্ক ভালো আমার সাথে ভাবির সম্পর্কটা ভালো আসলে কি এমন একটা পরিবার আসলে মানুষ পায়ই না খুঁজে তিন জোড়া তুই আর আই এক জোড়া হেতিয়া তোর ভাই এক জোড়া আর ভাই তোর ভাই এক জোড়া তিন জোড়ার মধ্যে যে আঙ্গো কিল মিল মহব্বত পৃথিবী যদি ধ্বংস হইতে চলছে এক সাইডে তারপরে আমরা মনে সজন একসাথে থাকি বলো ওদের দুজনকে বিয়ে করলে দেখে শুরু করাবে দুটো মেয়ে একসাথে থাকে আমি চিন্তা করি ওগর বগল হয়ে যায় নাই হরে আমি কি তোর বলি না নেস না তো তো সামলা ডুল হয়ে গেছে এলে নেস আরে না আমি ডরে নেই ওরে সা কোন দিকে কাদবানো ও করিবে করিবে তো আনো আমি কিন্তু ভাবি ঘরে যাব অরানের বন্ধু রে সইল্যা আইছি তোর বাহারিতে ও মিরাস সারা রাত্র দুই বন্ধু একসাথে ছিলাম ফয়জুরের সময় তোকে বাড়ি দিয়ে আইলাম এর মধ্যে তুই আবার সকাল সকাল আমার বাড়িতে দৌড়িলি ঘটনাটা কি কদি ওরে বেটা তুই যে কি ফিলে কথাবার্তি বলতে আসো বিষয়টা আমি বুঝতে আসি না আর ইদানিং যে মোর যোগ্য অসুখ হয়েছে বুঝতে পারছো তুই যে তোর তুই আমি এক গ্লাস পানিও খাইতে পারি না এ দোস্ত ওর তোর ছাড়া তো মুইও তো এক ঘন্টা থাকতে পারি না দোস্ত একটা কাম হরি ওই যে বন্যার লাগে প্রেম হরতে আসো ওর তো বুন টুন নাই এ বেড়া কাম হর ওই ওর মায়ের আর একটা বুন আনতে কর তাহলে তোরে আমি বাইরে হনাইতে পারমু কি ভাবি কি কম কইলি কি হাউরি এবার একটা বুন আনবে হেয়ে তুই বিয়ে করবি হে পর্যন্ত তোর চুল সাদা হয়ে যাবে ও দোস্ত
তাহলে কাম হরি ওই বর্ণার দুই খণ্ড করে দুই বন্ধু বিয়ে হরি হালাই খুব একেবারে খুব মহব্বত আচ্ছা আমি যে কইছি যে তোমার যেহেতু বোন নাই তোমার সাথে প্রেম করে তাহলে তোমার বোন থাকতে না তোমার বোনটার আমি বিয়ে করতাম এখন দেখি যে তুমি যেহেতু একা তা দুই বন্ধু মিলেমিশা দুইজনের মাঝখানে রাখলে সমস্যা রাখি তুমি কত দেখি আমারে দিয়ে দে বন্ধু হিসেবে এটা পারস না তুই বন্যারে লই লিবি প্রেমিকার দিকে যে নজর ফালাইতে আসো এটা কিন্তু মুই বুঝতে আছি তুই কিন্তু ধরিয়ালা মুই কিন্তু তোর আপন ফ্রেন্ড এক কথায় বললাম এই যে দেখ একটু শার্ট বানাইতে আসি চাইছিলাম যে তোরে গায়ে দাও আমু এখন মুই মোর কিন্তু দোস্ত তুমি তুমি একটু চিন্তা ভাবনা করে দাও বন্যার একটু আমার দেওয়ার ব্যবস্থা করতে পারো কি না আরকি দোস্ত এইটা একটু মাথায় একটু আনো দোস্ত দোস্ত আনো ওরে উডুরিয়ার পা উডুরিয়া তুই এটা কনফিলে কথাবার্তি বলতে আসো হ্যাঁ তোমার সমস্যাটা কি হ্যাঁ আমি সামলে নিতে পারবো এটা তোমার চিন্তা করতে হবে হ্যাঁ তুমি ঠিক কি বলছো না আমি বলতে চাচ্ছি একটা মন্ত্রী মানে প্রধানমন্ত্রী মেয়ে না ওরা দেশ চালাইতেছে একটা নারী সংসার চালাইতেছে আমি তোমাদের দুই বন্ধুরে চালাইতে পারবো না ঠিকই তো কইছে বন্যা পারবো হ্যাঁ চালাইলবা না ওরে মাতারি মাইয়ার ঘরের মাইয়া তুই এটা কোন ফিলে কথাবার্তি বললি হ্যাঁ তুই চালাইলবি মানে কি তোর কগ্গপলা লাগে তুমি এই নেগেটিভ মাইন্ডে নিতেছো কেন আমি তো সেই চালানোর কথাই কই না আমি কইছি তোমার পাশেই করে বুঝামু আর কি কি তুমি এই কথা কইছো বন্যা না আমি না আমি ওটা কই না আমি কইছি তোমার আর কি বুঝতে পারবি রে আমার বউ বলছে হ্যাঁ
কাবাডি খেলতেছে তাই দুইজনে কি কাবাডি খেলন যায় না ও মাইগুনকে হাগল হয়ে গেছে এক কাজ কর হ্যাঁ তুই আর আমি দুইজন প্লেয়ার আর এটা তো প্লেয়ার অনেকজন লাগে আমরা দুইজন গেলে হইব হইব সব সব দুটোটা বানা লাই তিন দুপুরে গড়াগড়ি করতেছে আরে না আরে না আমি পয়সা আমি পয়সা এই আমি না না স্যার এই 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 স্যার এই ও ও ও এই আমি পয়সা ভাই পয়সা নেই আমি পয়সা আমি পয়সা দাঁড়া স্যার স্যার আমি পয়সা আমি পয়সা আমি পয়সা স্যার এই আমি পয়সা স্যার আমি পয়সা এই 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 আগাতে তুই খবরদার কর একা চোখ তুলিয়ে আমি বেশি কথা তোর লগে আমার কোন বন্ধুত্ব নাই তুই এখন থেকে শত্রু বেইমান অসভ্য জাতি এই খবরদার জাতি কথা কবি না আমরা কোটি কোটি টাকা দিয়া তোকে মানুষ করছি আজকে এইতে পর বন্ধুত্ব হইছে কিন্তু তুই আজকে আমারে বেইমান কইলি একটা দিলে তোর সোজা বাটির মধ্যে তুমি পারবো না মুই কি করছি সেট পিড়ে লইছি যে ঠান্ডা হয়ে যাবে ভালো করছেন দেখি দেখি গরম গরম পিঠা ভাপা পিঠা না হয় ভাবি আমাদের সম্পর্কটা না আসলে অনেক গভীর দেখেন আপনার স্বামীর সাথে আমার স্বামীর সাথে কত ভালো সম্পর্ক আর তারপর আপনার দেবর আর আমার দেবর কত মিল আর আপনার মধ্যে আমার মধ্যে কত মিল এটা হয়তো আল্লাহর রহমত ছিল ভাবি মোর ওই যে ছোটবেলায় যে কলেজের বান্ধবী ছিল ওই একাল স্কুল দিয়ে শুরু হয়েছে বুঝছেন তুমপা এই তুমপার লোক আমার কলেজের এমন একটা পুড়িয়ে যায় আর আমি বাহিনী পাইছি আপনার এককালে তুমপা আর আপনি মনে হইবে না যেতে তুমপা না এখন মু যে কি খুশি হয়েছি আর মোর পড়ানো তো আপনার লোকের বাইরেই যায় আমার আপনার না দেখলে একদম ভালো লাগে না আপনার বাইরে বলছিলাম যে আমি কিছুক্ষণ পর আপনাদের বাড়িতে যাবো এতে যাইতেছিলাম আপনি চলে আসছেন এই গরম গরম পিঠে এখন উঠে খান দি নেন এখন খান আসলে তো অনেক সুন্দর তো ভাবি এই কিসের খানা খানি এই কিসের খানা খানি এত হইলো শত্রু এতর বল লাগা ফিরিতি কর এই শত্রু মানে ওইলো আমার শত্রু ওর সাথে কি এর ফিরিতি এই আরে স্বর্ণের চেইন দেখছে আমার ভাইয়ে এতে বেঈমান এত কা হেতের ভাইয়ে দেখছে আমার স্বর্ণের চেইন দেন এরা তোমার বেঈমান আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বুঝছেন সম্পর্ক কিসের জন্য নাই আচ্ছা এই স্বর্ণের দাম কত এই স্বর্ণের চেইনের দাম কত রে আ বাবি এটা কি কোন অন্তত পক্ষে 10 কোটি টাকা তো হইবি 10 কোটি কমের পক্ষে 10 লাখ টাকা বেচা 10 লাখ টাকা ভাবি আমি কসম করে কইতেছি আমি যখন ডেসিং টেবিলে শাস্তি ছিলাম তখন আমি দেখছি আমার দেবরে এই স্বর্ণ পাইছে এটা আমাদের স্বর্ণ কি মিথ্যা কথা কয় মুই আজগদে ভুলে গেছি তুমপা নামে কোনো বান্ধবী নাই মরিয়ে গেছে মরিয়া আর হন তুই ডেসিং টেবিলে আয়নার মধ্যে দেখছো মোর আজগো সেটকে সেটকে
কে এই বামা সুটায় মুই বুঝি এই সেন্ডে আমার দেওয়ালে লই আই এটা আছে টাকা চুপ কর কারণে কই তোর কাম না হয় না বুঝছিস বুঝি এই পিটা কে টাকা দে এই 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 এটা এই 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 ভাই ভাই দাঁড়া দাঁড়া হাত চালা ভাই দাঁড়া কি সে এই দাঁড়া ভাই দেখছে স্বর্ণ চেনের মালিক আমরা আপনারা সুন্দর মতন এই সেন্ডারে বিক্রি কইরা দুইজনে ভাগ কইরা নেন তাইলে তো সমস্যা এটার দাম আছে কমসে কম 10 লাখ টাকা আছে সমস্যা নাই আমি যে স্বর্ণকার সেলিম আছে ওরে গিয়া নিয়ে আসি ও সঠিক দামটা আপনারা দিয়ে আচ্ছা ভাই দাম ভাগ কইরা নিবেন এই ভাই হুন এই কইছে এটা যদি 10 লাখ করে বেচছস আমার ভাই যে তো আগে দেখছে আমরা 7 লাখ নিমো তোরা 3 লাখ নি সত্যবার অদ্দদি হইলে আমি আছি না না অত কথা না আচ্ছা 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 5 কেজি খাসির মাংসের পয়সা আমার বেশি দিত যা একটু খাবো মনে অনেক দিন খাসির গোশত খাই না তুমি খাসির মাংসের জন্য ছেড়ে দিবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি না বাঘা বাঘের মধ্যে 5 কেজি খালি এই কথা কইরা না টাকা অত কত 5 কেজি খাসির মাংস ঠিক আছে ভাই আমরা জান আমরা জান শুননা আমরা আন্দা ধরে রেখেছি আচ্ছা ঠিক আছে ধরে রেখো ধরে রেখো ঠিক থাকে পুরান স্বর্ণ আর নতুন স্বর্ণ কি পাইছে স্বর্ণ ঠিক থাকলে হইব পুরান আর নতুনে কিছু হয় না চকলেট খাবাই আদর করতাম তোর স্কুলের বই কিনা টিয়া দি বই কিনে দিছি তোর রেডি মনে পড়ে না আঙ্গুরির লগে যান ফ্রেম করতা কাপড় চোপড় ছিল আমার নিজের শার্ট দিছি তোরে বাবির কাছে চরিত্র এতই খারাপ ছিল ভাবি এত হিজড়াও ছাড়ত না যত কিছু এই সন্ধ্যার বাদ কি ওরে দিব না ভাই দেখেন দাম 10 লাখের উপরে কত আছে আপনি ক্যাশ দিয়ে আনছেন ভাই আর এই 1000 টাকার নোট আনছেন 50 টাকা দিলে কিন্তু সমস্যা আছে যত কিছু হোক এই সন্ধ্যার বাদ কি ওরে দিব না
ধন সম্পদ আমরা মানুষ সব মূল্যহীন ইমিটেশন হয়ে যাব। আমাকে এতক্ষণ জড়গা করলাম ভাবি আর দোস্তর নামে যে বদনামি গুলো করছি এগুলো হুদা মিশা কথা। তুই স্বীকার আর বনো মাইন করবো স্বীকার। আমি যা কইছি একেবারে মিশা কথা। বুঝতে পারছি আমরা বুঝছি না ভাবি। ভাবি একটা কথা কই, আপনি যেটা এত কষ্ট করে ভিড়া বানাই আনছেন চলেন একসাথে খাই।